বিরতির পর স্বাগত। ইতিমধ্যে নির্বাচনকে কেন্দ্র করে শাসক বিরোধী তরচা শুরু। কৈলাসহরের দিকে যদি নজর রাখতে হয়, কৈলাসহর থেকে রীতিমতো চাঞ্চল্যকর তথ্য। জনসমর্থন হারিয়ে বর্তমানে বিরোধী দলের একমাত্র ভরসা মিথ্যাচার এবং ষড়যন্ত্র করে জনসাধারণকে বিভ্রান্ত করা, এমনটাই অভিযোগ। ইতিমধ্যেই শাসক দলের গত 9 জুলাই কৈলাসহরের চণ্ডীপুর বিধানসভার অধীন গোলধারপুর গ্রাম পঞ্চায়েতের 1 নম্বর ওয়ার্ড এলাকার কতিপয় সহজ সরল জনগণকে বিভ্রান্ত করে পানীয় জল, লোহার সেতু এবং রাস্তার সমস্যার অভিযোগ তোলে সামাজিক মাধ্যমে ভোট বয়কটের ঘোষণা দেওয়া হয়েছিল বলে অভিযোগ। 27 জুলাই শনিবার 29টি জেলার বরিষ্ঠ আইনজীবী তথা বিজেপি নেতৃত্ব সন্দীপ দেব রায় স্থানীয় বিজেপি নেতৃত্বদের নিয়ে এলাকা পরিদর্শন করেন এবং বিরোধীদের চক্রান্ত ফাঁস করে বাস্তব চিত্র তিনি তুলে ধরেন। তিনি কি বলছেন প্রথমে শোনাচ্ছি। আজকে আমরা এখানে গোলধারপুর পঞ্চায়েতে কিছুদিন পূর্বে একটি মানে এটা বলতে হবে বিরোধী ষড়যন্ত্র একটি প্ল্যান্টার নিউজ করা হয়েছিল এখানে দাঁড়িয়ে, যে আমাদের গোলধারপুর পঞ্চায়েত চণ্ডীপুরের মধ্যে যেটি আছে সেটির মধ্যে 1 নম্বর ওয়ার্ড, এটা আমাদের মহাদেব বাড়ি বলে পরিচিত, এখানে নাকি ভোট বয়কট করা হচ্ছে। 1 নম্বর ওয়ার্ড, হ্যাঁ, এখানে নাকি ভোট বয়কট করা হচ্ছে। মানুষ কিছু এখানে পায়নি, তাই এখানে নাকি উন্নয়নের ছোঁয়া নাকি জায়গায় লাগেনি, তো এরকম কিছু না। আজ দুটো দাবি নিয়ে ওনারা ভোট বয়কটের কথা বলেছিলেন, একটি হলো জলের সমস্যা আর আরেকটি হলো যে এই যে আমাদের যে বৃষ্টি আপনি দেখতে পাচ্ছেন, এই বৃষ্টি সঙ্গে সঙ্গে কথা বলার সঙ্গে সঙ্গে অলরেডি এটি একটি মানে মিথ্যা প্রচার। আমাদের মিনিস্টার সাহেব মাননীয় শ্রী টিঙ্কুরায় মহোদয় উনি সঙ্গে সঙ্গে বিডিও সাহেবের সঙ্গে কথা বলে এগুলো দেখতে পাচ্ছেন, এখানে সিট বসিয়ে দেওয়া হচ্ছে, আবার নতুন সিট বসিয়ে দেওয়া হচ্ছে এবং বসেই গেছে টোটালি, অল্প একটু জায়গা, সেটা ইতিমধ্যে 2-4 দিনের মধ্যে সেটা পরিপূর্ণ রূপ পেয়ে যাবে। আর একটি ছিল জলের সমস্যা, যেটি আমাদের এখানে সমাজসেবী আমাদের গোলধারপুর পঞ্চায়েতের মধ্যে 1 নম্বর ওয়ার্ডের শ্রীমান মলয়সিনা মহাশয় উনি নিজের বাড়ি থেকে যে জলের সমস্যা এই এলাকাবাসীর জন্য এখানে পাম্প হাউস এখানে ওনার বাড়িতে বসিয়েছেন, কিন্তু কিছু মানে আমি কি বলবো, আপনার উন্নয়নের বিরোধী বলতে হবে এদের, মিথ্যা প্রচার দিয়ে যে উনি কোনো জায়গা দেননি, এটা অন্য আরো কারো জায়গা বলে মিথ্যা প্রচার করেছেন, তার জন্য উনি মনে খুব আহত হয়েছেন। আহত হয়ে উনি বলেছিলেন তাহলে আমার উনারই বাড়ি, তাহলে বলেছেন তাহলে আর পাম্প হাউস আমার জায়গায় থেকে কি লাভ হবে। তাই এখন এলাকাবাসী আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার জলের ব্যবস্থা করে দিয়েছেন, কিন্তু করার পরও পাম্প হাউস এখানে আছে, একটা সুইচ দেওয়ার জন্য শুধু জল পাচ্ছেন না এলাকাবাসী। তো মলয় সিনহা মহোদয়ের কাছেও আমি সঙ্গে আমাদের কথা হয়েছে এবং আমাদের উনার কাছেও আমরা আহ্বান রাখবো যে উনি সমাজসেবী এবং সহৃদয় ব্যক্তি এবং উনারই ভাই বোন আত্মীয় স্বজন সবই গ্রামে আছে, সবার দিকে কচিকাঁচা শিশু জলের সমস্যা সবার দিকে কথা বলে উনি যেন উনি ইতিমধ্যে একটা সমাধান আমরা করে নেবো। আমরা কথা বলছি উনার সঙ্গে এবং আমি আশা করি উনি ওটার জন্য সাড়া দেবেন আমাদের ডাকে দিয়ে, উনার পাম্প হাউস যে জলের ব্যবস্থা আমাদের সরকার করে দিয়েছে উনি এখান থেকে শুধু একটা সুইচ দেওয়ার জন্য উনি সবাইকে এই অনুমতি দেবেন এবং গ্রামবাসী আবার জলের জন্য যে অসুবিধা করছেন সেটা আর ভবিষ্যতে করতে পারবেন। সময় দেখতে পেয়েছেন যেখানে বেডস বসিয়ে দেওয়া হয়েছে টেম্পোরারি এবং ভবিষ্যতে আমরা এখন পঞ্চায়েত যেহেতু এখন তো কিছু করা সম্ভব নয়, পঞ্চায়েতের পরই আমরা ভারতীয় জনতা। আপনারা শুনলেন ওনার বক্তব্য, তিনি একেবারে কোটানকোট বলছেন যে এলাকায় মাত্র 2 থেকে 3টি সমস্যা রয়েছে এবং তা নিয়েই বিরোধীরা পরিকল্পনার মাফিক সামাজিক মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে, এলাকায় যে কোনো সমস্যার সমাধানে সচেষ্ট রয়েছে সরকার। তিনি এও বলেন যে লোহার সেতু সংস্কারের কাজ প্রায় শেষের পথে, একটি সুইচ দিলে এই পাম্প হাউসের মাধ্যমে বিশুদ্ধ জল পৌঁছে যাবে বাড়ি বাড়ি। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।